একটা গ্রামে সোনপুরি নামের একটা মহিলা থাকত। ও অনেক সুন্দরী ছিল আর তার সাথে অনেক দয়াময়ী আর ভালো ছিল। সোনপুরি দিদি ভাই, তুমি কি আমার একটুখানি সাহায্য করতে পারবে? আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আচ্ছা, কি হলো, কি বুঝতে পারছেন না আপনি? আর কি সাহায্য চাই আপনার? আমি যদি আপনার সাহায্য করতে পারি তো নিশ্চয়ই করব, আপনি বলুন। সোনপুরি দিদি ভাই, আমার মেয়ের বিয়ে পাকা হয়ে গেছে, তাই জন্যে বিয়ের কাজের টাকা লাগবে অনেক, আর লালা অনেক সুদ নিচ্ছে আমার থেকে, এত টাকা কি করে আমি ফেরাবো? আরে আপনি চিন্তা করবেন না, নিন টাকা আর নিজের মেয়ের বিয়ে করান, আর যখন আপনার কাছে টাকা হোক ফেরত দিন, এর উপরে কোনো সুদ নেই, আপনি নিশ্চিন্ত হয়ে বিয়েটা করুন। ধন্যবাদ, আপনি জানেন না আপনি কত বড় উপকার করেছেন, আমি আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফিরিয়ে দেব। আপনি ওটা চিন্তা ছেড়ে দেন, আপনি গিয়ে নিজের মেয়ের বিয়েটা সামলান। সোনপুরি কখনো কারুর সাহায্য করতে বারণ করতো না আর সবসময় সবার সাহায্য করতো, কিন্তু একটা ব্যাপারে ও গ্রামবাসীদের সাহায্য করতে পারছিল না। সেই গ্রামে প্রায় লোকেদের মৃতদেহ নদীর ধারে পাওয়া যেত। আমাদের গ্রামে এটা হচ্ছে কি? প্রতি দুদিন পর পর কারুর এখানে মৃত্যু হচ্ছে। আমাদের তাড়াতাড়ি খোঁজ করা উচিত যে কে এটা করছে। সেই রাতে ওই রাস্তা দিয়ে একটা লোক যেতে থাকে, তখনই হঠাৎ, দাদা একটু শুনুন। আরে দাদা, আপনি তো ভয় পেলেন, এদিকে আসুন, আমাকে আপনার সাহায্য চাই। না, আমরা কারুর সাহায্য করি না, আমরা খুব বাজে লোক, আপনি আমাকে ছেড়ে দিন, আমার বাড়ি যেতে দিন। আর ও এগিয়ে যায়। এইভাবে কি করে দাদা? আপনি একবার ঘুরে তাকান আমার দিকে, কি জানি আপনার ইচ্ছে পাল্টে যায়। আরে না না, আমার দেখার নেই গো, আমাকে আপনি যেতে দিন আর আমাকে ছেড়ে দিন দিদি। আমি বললাম না, আমার দিকে তাকাও, বুঝতে পারছিস না তুই? গলা ঘোরাতেই লোকটা মারা যায়। কি জানি কেন লোকেরা প্রেমের কথা শোনে না, কত প্রেমে বললাম তবুও বাড়ি যাবার জেদ করছিল, এবার বাড়িতে সব যাবে তোর। অন্তত আমার সৌন্দর্যের প্রশংসাই করে দিত, তো আমি তোকে ছেড়ে দিতাম পাগল। তারপর ডাইনি ওকে কাঁধে করে নদীর কাছে গিয়ে রেখে দেয় আর গায়েব হয়ে যায়। তারপর পরের সকাল, এটা কি করলো, কাল রাত থেকেই গায়েব ছিল, বলেছিল দেরি হবে। আমার মনে হয় কেউ নিশ্চয়ই আমাদের গ্রামের ক্ষতি করার জন্য এটা করছে, যাতে লোকেরা গ্রাম ছেড়ে চলে যায়। তাহলে তো সে সব ভুল ভাবছে, আমরা এই গ্রাম ছেড়ে কোথাও যাব না, হ্যাঁ এখানেই থাকবো আর দেখবো এটা করছে আসলে কে। তারপর একটা গ্রামবাসী রাতের সময় আবার ওই রাস্তা দিয়ে যেতে থাকে, হঠাৎ ও একটা আওয়াজ শুনতে পায়। শোনো দাদা, একটা কথা শোনো, তুমি কি আমার সাহায্য করতে পারো? কে রে তুই? আমি কে আছি তাতে কি আসে যায়, তুমি কি আমার সাহায্য করবে? আচ্ছা, তার মানে সে তুই যে লোকেদেরকে মেরে ফেলছে? হ্যাঁ। ওদের মধ্যে নয়, আমি একাই আছি যে তোমাদেরকে মারছি। হ্যাঁ, আমি তো মেরেছি, এবার তোমার পালা। আরে আরে না, আমি জানতাম না যে তুমি একটা ডাইনি, তুমি লোকেদেরকে মারো কাটো, যা করার আছে তুমি করো, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমি কাউকে বলবো না যে তুমি কে, আমাকে দয়া করে যেতে দাও, আমায় তুমি যেতে দাও, আর কোনো দিনও এখানে আসবো না। তোমাকে কি করে যেতে দি, তুই তো আমার আজকের শিকার, তোকে যেতে দিলে আমাকে আজ রাত খালি পেটি ঘুমোতে হবে, আর তুই তো বেশ বলছিলিস যে তুই বেশ সাহসী, কোথায় গেল রে তোর সব সাহস? তোকে ছেড়ে দি, যাতে তুই গিয়ে সবাইকে বলে ফেলিস আর লোকেরা এখানে আসা বন্ধ করে দেয়, আমাকে দেখে পাগল মনে হয় কি? আরে কথা দিচ্ছি, আমি কাউকে কোনোদিনও কিচ্ছু বলবো না যে ওদেরকে ডাইনি মারছে বলে, আমি ভুল করেছি এইখানে এসে, আমাকে তুমি এখন ছেড়ে দাও প্লিজ, আর কোনোদিনও আমি নিজে আসবো না এখানে। আরে মুখটা খোলার জন্য মুখ বাঁচবে তবেই তো। তুই কত ভোলা ভালা, তবুও আমি তোকে যেতে দিতে পারি না, বেশ সাহস দেখাচ্ছিলিস রে আমার সামনে।
এবার তুই গেলি, এবার একেও নদীর ধারে গিয়ে ফেলে আসি। তারপর সকালে যখন লোকেরা নদীতে দেখে, হে ভগবান, একেও ওরা মেরে দিল, হ্যাঁ কি দরকার ছিল এখানে যাবার, বেশি হিরো হওয়ার, মরে গেল তো। কি, কেউ ওকেও মেরে ফেললো? দেখুন, আমরা পুলিশের কাছে যাব, আর যেসব পরিবারের সাথে এই ঘটনাটা হয়েছে আমি তাদের সাহায্য করব, আপনারা চিন্তা করবেন না। কিন্তু কুন্দনলাল এইসব বুঝতে পারছিল না, ও এই সম্বন্ধে নিজের বন্ধু ডলির সাথে কথা বলে। আরে ডলি ভাই, একটা কথা বলো তো, এটা যদি এই জন্যে হয় যে সবাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে আর এখানে একটা ফ্যাক্টরি বানাবে, খুব টাকাও কামাবে, তাহলে ওরা ওর চেন, ঘড়ি, টাকা এগুলো কেন নিচ্ছে না, হ্যাঁ বলো তো। মনে হচ্ছে তোর মরার টাইম এসে গেছে রে, ও খুব বলছিল আর তারপর মরে গেল, দেখলি তো, এখন তুইও যাবি। এটা তো অনেক বাজে, যদি কারুর সাথে এটা হচ্ছে তো আমাদের তো এই সম্বন্ধে চর্চা করা উচিত। সবাই তার সাথে সম্মত হয়। আরে কুন্দন, আজ আমার একটু দেরি হবে, আমি জঙ্গলের রাস্তায় আছি, খুব ভয়ও লাগছে। হ্যাঁ আচ্ছা শোন, আমি আসছি, হ্যাঁ শিগগিরই আসবো। আরে ভয় পাস না, নিশ্চিন্তে আয়, বুঝলি? এতটা বলে সুনীল ফোনটা কেটে দেয়, কিন্তু কুন্দনলালের টেনশন হয়। শুনুন, আপনি কি আমার সাহায্য করতে পারেন? আরে কে আছে, কে, আর আপনার কি সাহায্য চাই? আপনি আমার সাহায্য করবেন? আমি পথ ভুলে গেছি। এবার কুন্দনলাল সুনীলের চিন্তায় সেই পথে চলে আসে, কিন্তু সুনীলকে কারুর সাথে কথা বলতে শুনে ও লুকিয়ে তাদের কথা শুনতে লাগে। সুনীল কার সাথে কথা বলছে? ওই লোকেরা ধরে ফেললো না তো? শুনুন, আপনি কোথায় থাকেন আর এত রাতে এখানে বা কি করছেন? আমি এখানেই থাকি আর তুই আমার শিকার, এবার আমি তোকে মেরে ফেলবো। আরে এ তো একটা ডাইনি, কি বিচ্ছিরি দেখতে ডাইনিটা, কিন্তু সুনীলকে কি করে বাঁচাবো? আমায় কিছু একটা করে এর মনটা ভোলাতে হবে, তবে গিয়ে আমি সুনীলকে বাঁচাতে পারবো। ও অন্যদিকে পাথর চড়ে যাতে ডাইনি ওদিকে তাকায়, আর কুন্দনলাল সুনীলকে নিয়ে পালিয়ে যায়। খোঁজার পরেও যখন ডাইনি সুনীলকে খুঁজে পায় না, তো ও ফিরে যেতে থাকে আর দুজনে ওর পিছু করে। আজকে তো কোনো শিকার পেলাম না, একটা পেলাম তো পালিয়ে গেল, কিন্তু ঝোপে কে ছিল ওটা? আমি কোনো মানুষের গন্ধ তো পেয়েছি, নিশ্চয়ই আরেকজন ছিল যে তার সাহায্য করেছে পালাতে। চলো, কোনো ব্যাপার নয়, কালকে তো জেনেই যাব। ভাই সুনীল, এ তো আমাদেরই গ্রামে যাচ্ছে, এ কি আমাদের গ্রামেই থাকে না অন্য কোনো শিকার খুঁজতে যাচ্ছে? হ্যাঁ, গ্রামের লোকেদেরকে গিয়ে সতর্ক করতে হবে। না না থাম, আরে কুন্দন দেখ, ও তো সাধারণ মানুষ হয়ে গেছে রে, আমার মনে হয় গ্রামেই থাকে ও। হে, আমাদেরই গ্রামে থেকে আমাদেরকে মারছিল, একটা কাজ করি চল, দেখি এ কার বাড়িতে গিয়ে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে সুন্দরী মেয়ের রূপটা নিয়েই নিয়েছে, কিন্তু মুখটা বোঝা যাচ্ছে না, আসলে কে ও? সুনীল আর কুন্দনলাল তার চেহারা দেখে ফেলে, বাকি গ্রামবাসীরা তাদের সাথে আসে, ওরা সবাই সোনপুরীর ঘরে থাকে। কি হলো, আপনারা একসাথে আমার ঘরে কেন? আমরা বুঝেই গেছি যে তুমি একটা ডাইনি, এখন বেশি নাটক করো না। রাগের চোটে তোমরা সবাই পাগল হয়েছো কি? না, এ সত্যি কথা বলছে। সুনীলকে দেখে সোনপুরী ডাইনির রূপ নিয়ে নেয়। হ্যাঁ, আমি ডাইনি, আর গ্রামের লোকেদেরকে আমিই মেরেছি, কারণ আমি আমার সৌন্দর্য ও যৌবন বজায় রাখতে চাই, যার জন্য আমাকে মানুষের বলি দিতে হয় আর নদীতে স্নান করে ঘরে ফিরতে হয়। কিন্তু এবার আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। তোমরা কি ভাবলে, তোমরা আমাকে মেরে ফেলবে? মূর্খ কোথাকার, এবার নিজের প্রাণ বাঁচাও। একে আমি তোমাদের সাহায্য করতাম, কিন্তু এবার সবাই মরবে। গ্রামবাসীরা ভয় পেয়ে যায় আর পিছিয়ে যায়। তখনই কুন্দনলাল ছুটে আসে আর নিজের ঘরে রাখা পূজা করানো চাকু নিয়ে ডাইনিকে মেরে দেয়। আমি একে পূজোর চাকু দিয়ে আঘাত করেছি, এখন অজ্ঞান, কিছুক্ষণের মধ্যে জ্ঞান অবশ্য ফিরেই আসবে, শিগগিরই একে পুড়িয়ে ফেলো। আর ওরা সবাই ডাইনিকে পুড়িয়ে মেরে ফেলে।